नमस्कार दर्शक बंधुरा, स्वागत आपनादेर सुमिताज किचन एंड ब्लॉग से। आज के आमी बनाबो आलू दिए कुमरोर डाटा और शाक दिए पतला झोल। एटा खेते गरम दिन एखन तो गरम खूब अनेकटा गरम पड़े, गरमेर मध्ये एभावे पतला झोल खुबी दारुण लागे, खुबी टेस्टी लागे और खुबी एटा हेल्दी रेसिपिटा। होले आमी रेसिपिटा बनानो स्टार्ट कर। कुमरोर डाटाटाके आमी एभावे केटे नियेछि, एकटु এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পাতাটাকে আমি আলাদা রেখে রেখেছি। পাতাটাকে আমি একটু ছোট ছোট, একটু একদম ছোট না, একটু বড় বড় করে কেটে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি 2 গ্লাস জল আগে গরম বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি আর 2টা পাকা লঙ্কা দিয়েছি। এখন আমি জলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে এখানে সিদ্ধ করে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এখন একটু ঢেকে আলুটাকে আগে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কুমড়োর ডাটাগুলোকে দিয়ে দেব। ডাটাটাকে আমি সিদ্ধ করে নেব। এখন ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ডাটাগুলো একটু একটু সিদ্ধ হয়ে গিয়েছে, পুরা সিদ্ধ হয় না। এখন আমি পাতাগুলোকেও দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। আবার 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে সব সবজিগুলোকে একই লগে একটু সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। ডাটাগুলো আর শাক আলু সব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নামিয়ে নেব, নামিয়ে পুরনটা দিয়ে দেব। ওই কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য ছোট চামচের 1 চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। এখন 2টা শুকনা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 সেকেন্ডের জন্য হতে দিয়েছি। এখন লাউ পাতা আর ডাটাগুলোকে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। লাউ পাতাটা আমি পুরোটা ঢেলে দিয়েছি। এখন খুব সামান্য, খুব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেব না। হলুদ গুঁড়ো বেশি দিলে এটা কালারটা একটু নষ্ট হয়ে যাবে, তাই এখন আমি আর ঢাকাটা দেব না। এভাবে একটুক্ষণ আমি রান্না করে নেব। আমি এভাবে একটুখানি শাকটাকে আর ডাটাগুলোকে কষিয়ে নেব এভাবে। এভাবে কষালে তরকারির স্বাদটা অনেকটাই দারুণ লাগে। কুমড়োর ডাটা আলু দিয়ে পাতলা ঝোলের স্বাদটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। আপনাদের যদি আমার এই হেলদি আর সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।